হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শায়ন 360। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইনফরমেশান একটা ভিডিও, সেটা তোমাদেরকে আমি গতকালে দিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা যেটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস এবং তার সাথে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তার আগে তোমাদেরকে বলে দিই, খুব দ্রুত এই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর উপর আমাদের ক্লাস আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা জানি যে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা আবার কিন্তু এর জন্য অনেকে প্রিপারেশন নেবে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাস আনাটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত জরুরি। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, এটা হচ্ছে সেই সিলেবাস। এই সিলেবাসটা হচ্ছে মূলত গ্রুপ সি এর, এবং এরপরে আমরা গ্রুপ ডি নিয়েও কিন্তু তোমাদের সাথে বলবো। তো প্রথমেই দেখো, গ্রুপ সি এর যে সিলেবাস, সেখানে আমরা প্রথমেই দেখতে পাবো যে জিকে, অর্থাৎ জেনারেল নলেজ। জেনারেল নলেজে কিন্তু 15 নম্বর রয়েছে। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, টোটাল রিটেন এক্সাম হবে কিন্তু 60 নম্বরের, যেখানে 4টে বিভাগ করে দেওয়া হচ্ছে। সেই 4টে বিভাগ কী কী বা তোমাদেরকে বিভাগ বলছি। প্রথমে জিকে 15 নম্বরে রয়েছে, বলছে আপনার চারিদিকের পরিবেশ এবং সমাজের উপর তার প্রভাব। যেহেতু এটা স্কুলের একটা এক্সামিনেশান, সেক্ষেত্রে কিন্তু এই জিকের মধ্যে পরিবেশ থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আসতে পারে, এদিক থেকে কিন্তু একটু মনে রাখতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু কিছু শিশু মনস্তাত্ত্বিকবিদ থেকেও কিন্তু কিছু কোশ্চেন অ্যাজ এ জিকে টাইপের মধ্যে চলে আসতে পারে। দ্বিতীয় টাইপ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে দেখো 15 নম্বর রয়েছে। অর্থাৎ যারা কারেন্ট অ্যাফেয়ার্সে যত স্ট্রং হবে, তারা কিন্তু ততটাই এই সব দিক থেকে এগিয়ে যাবে। কারণ জিকে বা আদার্সের সমস্ত কিছুগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু মোটামুটিভাবে সবাই স্ট্রং, কিন্তু অনেকেই কী হয়, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে অ্যাটাচ না থাকার জন্য কিন্তু পিছিয়ে পড়ে। তো সে জায়গায় দাঁড়িয়ে কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর রয়েছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু গুরুত্ব আমাদের আরোপ করতে হবে। তো সেগুলোর মধ্যে কী রয়েছে, খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, অর্থনৈতিক, বিজ্ঞান, রাজনীতি, ভারতের সংবিধান, বৈজ্ঞানিক গবেষণা। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যত সমস্ত কিছু পড়ে, সমস্ত কিছুই কিন্তু এর ভিতর এর অন্তর্ভুক্তিকরণ হবে। তারপর দেখো রয়েছে ইংরেজি। ইংরেজিটা হচ্ছে 15 নম্বর। আমরা কিন্তু জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ের পরীক্ষায় কোনো রকম কোনো ইংরেজি দেখতে পাই না। স্টেট গভর্নমেন্টের মানে রেলওয়ের পরীক্ষা ছাড়া কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা ইংরেজি লক্ষ্য করে থাকি, সে ডাব্লিউপি বলো, ডাব্লিউপিতে যদিও মেন্স পরীক্ষায় রয়েছে। তো এই ইংরেজিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে শব্দ তালিকা, ব্যাকরণ, বাক্যের কাঠামো, সমর্থক, বিপরীত এবং এদের সঠিক ব্যবহার। অর্থাৎ আমরা যদি ইংরেজি বলে থাকি, সিনোনিম অ্যান্টোনিমস থেকে শুরু করে সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে ভোকাবুলারি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু ইংরেজিতে থাকবে। অর্থাৎ ইংরেজিতেও কিন্তু থাকছে 15 নম্বর। এরপর হচ্ছে অঙ্ক। অঙ্কতেও কিন্তু রয়েছে 15 নম্বর, এবং অঙ্কতে মানে বিভক্ত করার থেকে কিছু নেই, সমস্ত কিছুই কিন্তু থাকবে। এবার দেখো, 4টা জিনিস যদি আমরা একত্রিত করি, তাহলে হচ্ছে আমাদের টোটাল লিখিত পরীক্ষা হচ্ছে 60 নম্বরের। 60 নম্বরের পরীক্ষা, কিন্তু আমাদের মূল্যায়ন যেটা হবে সেটা হচ্ছে 100 নম্বরের। তাহলে 40 নম্বর কোথা থেকে আসছে, সেটা হচ্ছে মেন কোশ্চেন। তো 40 নম্বর দেখো কোথা থেকে আসছে, 10 নম্বর থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের উপর। অর্থাৎ তুমি ক্লাস 10 ক্লাস 12 বা যদি গ্র্যাজুয়েশান করে থাকো গ্র্যাজুয়েশান, এখানে তোমাদের মার্কস কেমন রয়েছে, এই পরীক্ষাগুলিতে তোমাদের মার্কস কত, সেটা কিন্তু করবে ফ্যাক্টর। অর্থাৎ সেটা কিন্তু এখানে তার উপর কিন্তু 10 নম্বর রয়েছে। ওকে, তারপর দেখো পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ইন্টারভিউ বলা চলে, যেখানে কিন্তু রয়েছে 5 নম্বর। ওকে, পার্সোনালিটি টেস্টে রয়েছে 5 নম্বর। তারপর দেখো কম্পিউটার টাইপিং এবং কম্পিউটারের জ্ঞান, অর্থাৎ তোমার টাইপিং স্পিড এবং তোমার কম্পিউটারে ঠিক কতটা জ্ঞান রয়েছে, তার মধ্যে কিন্তু 25 নম্বর রয়েছে। অর্থাৎ ওভারঅল যদি আমরা হিসেব করে থাকি সেটা হচ্ছে 100, রিটেন এক্সামে 60। তার মানে আমাদের যেটা টার্গেট নিতে হবে, আমাদের যদি একাডেমিক কোয়ালিফিকেশান যদি ভালো না থাকে, তাহলে 10 নম্বর তো আমাদেরকে আগেই ছাড়তে হবে। মানে সেখান থেকে আমাকে মোটামুটিভাবে 2-3 থেকে 3 নম্বর আমি রাখতে পারি, তার থেকে কিন্তু আমি 1 নম্বরে রাখতে পারবো না একাডেমিক কোয়ালিফিকেশান থেকে। এবং কম্পিউটার যদি সেরকম জ্ঞান না থাকে, তাহলে আমাদের কিন্তু টার্গেট নিতে হবে 80। তো তোমাদেরকে আমি আগে জানিয়েছি যে খুব দ্রুত কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর উপর ক্লাস আসছে। মেনলি আমরা 3টে জিনিসের উপরই 4টে জিনিসের উপরই ফোকাস করব। তবে অঙ্কটা হয়তো তোমাদের সেভাবে দিতে পারবো না, যেহেতু আমার কাছে সেরকম কোনো জিনিসপত্র নেই মানে অঙ্ক ক্লাস করানোর জন্য। যাই হোক না কেন, আমি তাও তোমাদের জন্য চেষ্টা করবো জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশের উপরে কিন্তু একটা প্রপার ক্লাস আসার। এবার হচ্ছে গ্রুপ ডি। দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু ওই একই সিলেবাস, শুধু এখানে যেটা থাকবে না সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি বাদে কিন্তু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অঙ্ক, এই 3টে জিনিসই কিন্তু থাকবে। এবং সেম, যেহেতু এটা তোমার গ্রুপ সি মাধ্যমিক এবং গ্রুপ ডি 8 লেভেলের, হয়তো তার লেভেলটা কিছুটা কমে যাবে, জিকের লেভেলটা অনেকটা ইজি হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়তো নিজের রাজ্য বা নিজের দেশের মধ্যে হয়তো
অবস্থা দিয়ে দিল। আর এই ক্ষেত্রে হয়তো গ্রুপ সি এর ক্ষেত্রে হয়তো বাইরের দেশের সাথে ইন্ডিয়ার যে রিলেশনশিপ সেটা দিচ্ছে। তবে সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে গ্রুপ সি এর তুলনায় গ্রুপ ডির এক্সামিনেশন যেমন সহজ হবে, তার সাথে সাথে কিন্তু তোমরা জানো যে গ্রুপ সি এর থেকে গ্রুপ ডি এর মাইনেটাও অনেকটা কম। তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যেটা টার্গেট নিতে হবে সেটা গ্রুপ সি। যদিও আশা করছি যে জুলাইয়ের ফার্স্ট উইক বা জুলাইয়ের সেকেন্ড উইকের মতো বিজ্ঞপ্তি বার হয়ে যাবে এবং জুলাইয়ের লাস্ট উইক থেকে হয়তো ফর্ম ফিলাপটাও স্টার্ট হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য বর্তমান পত্রিকা। বর্তমান পত্রিকা যে খবর দিয়েছে, শুধু বর্তমান পত্রিকা না, বিভিন্ন পত্রিকা থেকে কিন্তু খবর বার হয়েছে আজকে। তো আজকে নয়, গতকাল বার হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ভিডিও যখন করছি সেটা আজকেই তো হয়েছে, তো সেজন্য তোমাকে বললাম। তো এই হচ্ছে আজকের একটি ডিটেলস ভিডিও অ্যাবাউট দ্য সিলেবাস অফ দ্য গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ ইন ফিউচার তোমাদের হয়তো অনেক কাজে আসবে, যেহেতু আমরা অনেক ক্লাস এর উপর নিয়ে আসবো। তোকে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে।